হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আবার একটা পদ্মা সেতু নিয়ে ভিডিও করছি। আস্তে আস্তে আমরা পদ্মা সেতু থেকে একটু বাইরে যাব, যদিও আজকে একটাই ভিডিও হচ্ছে পদ্মা সেতু নিয়ে। এবং সেখানে বেশ কিছুদিন ধরে আমি শুনছিলাম, মানে যখন থেকে শুরু হয়েছে যে পদ্মা সেতু উদ্বোধন হবে, তখন থেকেই একটা কম্পারিজন চলছিল। সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ঢোলাসাজিয়া সেতু, মানে ভূপেন হাজারিকা সেতু, সেইটার সাথে পদ্মা সেতুর। এই যে ভূপেন হাজারিকা সেতু, এটা আসাম এবং অরুণাচলের লোহিত নদীর ওপর দিয়ে করা হয়েছে, এবং সেইটার সঙ্গে একটা কম্পারিজন বরাবরই অনেকেই করছিল এই পদ্মা সেতুকে নিয়ে। তো আজকে একটা পুঙ্খানুপুঙ্খ সেই আলোচনাই শুনব। সময় টিভিতে এবং সময় টিভির একটা প্রতিবেদন রয়েছে এটাকে নিয়ে। তো প্রতিবেদনটার যেটা নাম, সেটা হচ্ছে, টাইটেলটা হচ্ছে ভূপেন হাজারিকা সেতু ও পদ্মা সেতুর তুলনা, যে কারণে ভারতের সেতুর চেয়ে এগিয়ে বাংলাদেশের পদ্মা সেতু। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আর মাত্র কয়েকদিন, আগামী 25 জুন উদ্বোধন হচ্ছে প্রমত্তা পদ্মার বুকে নির্মিত বাংলাদেশের দীর্ঘতম পদ্মা বহুমুখী সেতু। এর পরদিন থেকেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে স্বপ্নের সেতুটি। অপেক্ষার প্রহর গুনছেন দেশের কোটি কোটি মানুষ। তবে এরই মধ্যে স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নানা গুঞ্জন ও গুজব ছড়িয়ে পড়েছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের ভূপেন হাজারিকা সেতুর সঙ্গে পদ্মা সেতুর তুলনা করছেন অনেকে। তাদের দাবি, একটি পদ্মা সেতুর নির্মাণ ব্যয় দিয়ে 30টি ভূপেন হাজারিকা সেতু নির্মাণ করা সম্ভব। পূর্ব ভারতের আসাম রাজ্যে লোহিত নদীর উপর নির্মিত ভূপেন হাজারিকা লম্বায় এগিয়ে থাকলেও অনেক ক্ষেত্রে এগিয়ে আছে পদ্মা সেতু। কী কী কারণে পদ্মা সেতু ভূপেন হাজারিকা সেতুর চেয়ে এগিয়ে, এবং সেতু দুটির তুলনামূলক পার্থক্য নিয়েই এবারের দৃশ্যপট। শুরুতেই বলে নেই, ভারতের ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য 9.15 কিলোমিটার, অপরদিকে বাংলাদেশের পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, দৈর্ঘ্যে ছোট হওয়া সত্ত্বেও পদ্মা সেতুর ব্যয় এত বেশি কেন? আসলেই কি একই অর্থ দিয়ে 30টি ভূপেন হাজারিকা সেতু বানানো সম্ভব? এ প্রশ্নের উত্তরে সংশ্লিষ্টরা বলছেন, শুধুমাত্র দৈর্ঘ্যের উপর কোনো সেতুর নির্মাণ ব্যয় নির্ভর করে না, বরং সেতুর প্রস্থ, সেতুটি যে নদীর উপর গড়ে উঠেছে তার গতি প্রকৃতি, আশপাশের অঞ্চল, পাইলিং, পিলার ও স্প্যান সহ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে সেতু তৈরিতে কত খরচ হবে। ভূপেন হাজারিকা সেতু মূলত 2 লেন বিশিষ্ট। পৃথিবীতে এমন আরও অসংখ্য সেতুই রয়েছে, তবে পদ্মা সেতু তৈরি করা হয়েছে দ্বিতল নকশায়। এর নিচের পথে রাখা হয়েছে ট্রেন চলাচলের ব্যবস্থা, আর ওপরে অন্যান্য যানবাহন চলাচলের রাস্তা। এমন দ্বিতল সেতুর সংখ্যা বিশ্বে হাতে গোনা কয়েকটি। গ্যাস ও বিদ্যুতের লাইনও নেওয়া হয়েছে পদ্মা দিয়ে। এখন পর্যন্ত বিশ্বের গভীরতম পাইল বসানো হয়েছে পদ্মা সেতুতে। সর্বোচ্চ 122 মিটার গভীর পর্যন্ত গেছে এই সেতুর অবকাঠামো। পদ্মা নদীতে পাথরের স্তর মিলেছে 10 কিলোমিটার গভীরে। বিশ্বের অন্যান্য নদী যার উপর সেতু রয়েছে, সেগুলোর কোনোটির পাথরের স্তরই এত নিচে নয়।
পদ্মা সেতুর পায়েল নদীর তলদেশে নিতে যে হ্যামার ব্যবহার করা হয়েছে তা বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোলিক হ্যামার। পৃথিবীর অন্য কোনো সেতু তৈরিতে এমন শক্তিশালী হ্যামার ব্যবহৃত হয়নি। ভূপেন হাজারিকা সেতুর পাইল লোড ক্যাপাসিটি মাত্র 60 টন, আর পদ্মা সেতুর পাইল লোড 8,200 টন। ভূপেন হাজারিকা সেতুর এক একটি পিলার 120 টনের, অন্যদিকে পদ্মা সেতুর একটি পিলার 50,000 টনের। সে হিসেবে পদ্মা সেতুর পাইল লোড ক্যাপাসিটি আর পিলারের ওজন ভূপেন হাজারিকা সেতু থেকে 133 গুণ ভারী। খরস্রোতা নদীতে নির্মিত ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর ওপরে তৈরি করা হয়েছে ভূপেন হাজারিকা সেতু। অন্যদিকে পদ্মা সেতু তৈরি করা হয়েছে খরস্রোতা প্রমত্তা পদ্মা নদীর ওপর। পৃথিবীতে অ্যামাজনের পরে সবচাইতে খরস্রোতা নদী পদ্মা, দ্বিতীয় আর কোনো নদী নেই। পদ্মা নদীর মাও পয়েন্টে মাত্র 20 সেকেন্ডে যে পানি প্রবাহিত হয় তার রাজধানী ঢাকার একদিনের প্রয়োজনীয় পানির সমান। হিসাব অনুযায়ী প্রতি সেকেন্ডে পদ্মায় 1,40,000 ঘনমিটার পানি প্রবাহিত হয়। ভূপেন হাজারিকা সেতুতে নদী শাসনে কোনো খরচই হয়নি, আর নদী শাসনের জন্যই পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 8,972 কোটি টাকা। পদ্মার 16 কিলোমিটার পার ধরে নদী শাসন করতে হয়েছে। ভূপেন হাজারিকা কিংবা পৃথিবীতে দ্বিতীয় কোনো নদীতে সেতু বানাতে গিয়ে এই কাজটি করতে হয়নি। পদ্মার মতো শক্তিশালী ঢেউ বিশিষ্ট নদীর ওপর বিশ্বের সেতু হয়েছে কেবল একটি। এই বৈশিষ্ট্যের কারণেই বিশ্বের অন্যতম ব্যতিক্রমী সেতু পদ্মা। আচ্ছা, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে যখনই লোড ক্যাপাসিটির কথা আসলো তখনই আমি চমকে গিয়েছি যে যেখানে ভূপেন হাজারিকার 60 টন সেখানে 8,200 টনের লোড ক্যাপাসিটি, মানে যেটা পাইলিংয়ের, এখানেই তো বিস্তর তফাৎ। তারপরে যেটা আছে যে এক একটা পিলারের যে ওজন সেটা হচ্ছে 120 টন ভূপেন হাজারিকা, এবং এখানে যেটা পদ্মা সেতু সেখানে হচ্ছে যে প্রায় 60,000 টন, 60,000 কি 50,000, হ্যাঁ 50,000 টন। তো এই যে এক একটা পিলারেই যে এত খরচ বেড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই খরচটা হবেই, সুতরাং এখানে তুলনার কোনো ব্যাপারই আসে না। তারপর যেটা দেখলাম যে 20 সেকেন্ডে মাওয়া পয়েন্ট দিয়ে যে জল যায় সেটা দিয়ে সারা ঢাকার যত একদিনের জলের যা প্রয়োজন সেইটা বয়ে যায়। তো এই রকম প্রমত্তা পদ্মার নদী শাসনের জন্য খরচ হওয়াটা স্বাভাবিক, এবং একে সত্যি করে বলতে কি সরকারের দৃঢ় শিরদাঁড়া ছিল, সেই জন্য এটা করতে পেরেছে। আজকে সেইটা দু বছর ধরেই মনে হয় হচ্ছে, 2 বছর কি 2.5 বছর হয়ে গিয়েছে, কমপ্লিট হয়েছে, এবং তারপরে আজকে মানুষজন সেই পদ্মা সেতু পার হচ্ছে। সাথে সাথে যেটা দেখলাম যে রেল যেটা নিচতলা দিয়ে যেটা রেল যাবে সেখানে এখনও রেল লাইনটা বসানো হয়নি। আমি ভাবছিলাম যে লাইনটাও হয়তো বসানো হয়ে গিয়েছে, বাট এখনও পর্যন্ত সেটা ফাঁকাই দেখলাম, ফার্স্ট টাইম দেখলাম। আর যেটা আমাদের এখানে ভূপেন হাজারিকা সেতু, এবং হয়তো দৈর্ঘ্যে বড় হওয়াটাই সব কিছু নয়, সাথে স্বাস্থ্যে কী আছে, মানুষ তো অনেক সময় লম্বাও হয় এবং কিছু বেটেও হয়, তো স্বাস্থ্যে কী আছে সেটাই মূল। হয়তো লম্বা ঠিংটিংয়ে হলো কিন্তু স্বাস্থ্যে, মানে শরীরে কিছু নেই, হাড্ডি সার সেখানে তো কোনো খরচই আসে না। মানে এখানে যেটা ভূপেন হাজারিকার ক্ষেত্রে সেখানে যে পিলার ক্যাপাসিটি আছে, লোড ক্যাপাসিটি, তার যে পাইলিংগুলো সেগুলো, তারপরে যে ইয়ে রয়েছে, থামগুলো রয়েছে, সেগুলোর ওজন, তো সেই যখনই তার ক্যাপাসিটি বাড়বে তার কাঁচামাল মেটেরিয়ালস প্রচুর বেড়ে যাবে, এবং তখনই খরচটা বেশি হয়ে যায়। এটা স্বাভাবিক ঘটনা। আর যে জায়গায় সবচেয়ে বড়, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে হাইড্রোলিক হ্যামার নিয়ে আসতে হয় সেটা কত বড় কর্মকাণ্ড সেটা না বললেই আমার, মানে বলার প্রয়োজন পড়ে না। এখানে আমরা দেখলাম যে সারা ওয়ার্ল্ডের মধ্যে
যেটা বেস্ট ছিল সেই হ্যামার কাজে লাগানো হয়েছে। এর আগের ভিডিওতেও আমরা যথেষ্ট দেখেছি এই সমস্ত ব্যাপারগুলো। তাছাড়াও বলতে হবে যে যেখানে পদ্মা অ্যামাজনের পরে সবচেয়ে খরস্রোতা নদী, তার উপরে একটা ব্রিজ বানানো, যে সে একটা ছেলে মানুষের খেলা নয়, এই ব্যাপারটা বুঝতে হবে সবাইকে। এবং যারা সরকার পক্ষে রয়েছে তারা তো অবশ্যই ভালো কাজ করেছে, এবং বিরোধী পক্ষরাও হয়তো বাধা দিয়েছে, হয়তো কিছু একটা খারাপ কিছু বলেছে বা বিরোধিতা করেছে, সেটা সব জায়গাতেই থাকে, আমাদের এখানেও রয়েছে এবং বিশ্বের উন্নততর যে সমস্ত দেশ রয়েছে সেখানেও এই ধরনের কথাবার্তা হয়, এবং সেটাকে ধরা না ধরলেই ভালো, সেটাকে বাদ দিয়েই এগোতে হয়। এবং এরপরে যে রেজাল্টটা আসে সেটাই কিন্তু সবচেয়ে পরম পাওয়া সেইটা বলে। আমি যেটুকু জানলাম কালকে প্রায় 1 কোটির ওপরে টোল ট্যাক্স পাওয়া গিয়েছে, তার মানে কী পরিমাণ গাড়ি গিয়েছে, হয়তো প্রথম দিন সেই জন্য একটু বেশি পরিমাণ সবাই এক্সাইটেড ছিল, সবাই ওর মধ্যে ওপর দিয়ে গিয়েছে, সেই জন্য হয়তো মানে প্রচুর গাড়ি গিয়েছে এবং টোল ট্যাক্সটাও হয়েছে, কিন্তু গড়পড়টাই আমার মনে হয় কাছাকাছি একটা থাকবে, কারণ এখান থেকে প্রথম দিন যেহেতু এক্সাইটমেন্টটা বেশি ছিল, প্রত্যেকেই যাওয়ার চেষ্টা করেছে, আস্তে আস্তে হয়তো কিছুটা কমবে এবং তারপর একটা জায়গা ফিক্সড হয়ে যাবে, এবং সেইখান থেকে আমরা দেখব যে পদ্মা সেতুর যে অগ্রগতি সেটা কীভাবে এগোচ্ছে। আর আশা করি খুব ভালোভাবে এটা এগিয়ে যাবে, মানে যে প্রশাসন রয়েছে বা যারা রয়েছে রক্ষণাবেক্ষণে বা যারা সমস্ত কিছু কাজ দেখে নিচ্ছে তারাও এগুলো নিয়ে গর্বিত বোধ করবে, এবং সাথে সাথে সেটাকে আরও ভালো করে কীভাবে রাখা যায় সেগুলো দেখা যাবে। এবং সাথে সাথে কিছু কিছু নিউজ শুনলাম, ছোটো ছোটো একটা অ্যাক্সিডেন্টও হয়ে গিয়েছে অলরেডি, তো খুব খারাপ জিনিস। আমি তারপরে হচ্ছে যে আমি একটা ভিডিওতে বলেছিলাম উদ্বোধনের আগেই, সেটা হচ্ছে যে নোংরা করার যায়, মানে যে কোনো জিনিস নোংরা করার একটা প্রবণতা মানুষের থাকে, তো সেই জিনিস ছোটো ছোটো খবর আমি সেগুলোও শুনলাম, কারণ হচ্ছে পানের পিক ফেলা, থুতু ফেলা, এই সমস্তগুলো এগুলো কিন্তু মানুষকে দেখতে হবে, নিজেদের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, এগুলোকে বাঁচিয়ে রাখা উচিত। আমার মনে হয় শুধু বাংলাদেশেই না, সারা মানে ওয়ার্ল্ড বলবো না, তবে দক্ষিণ এশিয়ায় এই ব্যাপারটা খুব বেশি, মানে শিক্ষা দীক্ষার হারটাও যেহেতু কম সেহেতু মানুষের আচার ব্যবহারটাও একটু নিম্নমানের, আমার মনে হয় যেটা, সেই জায়গা থেকে আমি বলবো যে এই জিনিসগুলো মানুষকে নিজে সচেতন হতে হবে। সরকার তো করছে, সরকার প্রচার করবে, সব কিছুই করবে, কিন্তু তারপরেও মানুষের নিজের থেকে যতক্ষণ না বদলাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সিস্টেমের চেঞ্জ হবে না। তো এই সিস্টেমগুলো, এই জিনিসগুলো চেঞ্জ করা অবশ্যই দরকার, নিজের রাষ্ট্রীয় ধরোহর যেটা সেইটাকে কিন্তু নিজেকেই বাঁচিয়ে রাখতে হবে, প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে না এটা আমারই জিনিস, আমার টাকা দিয়েই তৈরি, সুতরাং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার কর্তব্য। সুতরাং এইটাই বলার যে এত বড় একটা গিফট বাংলাদেশের সরকারের তরফ থেকে বাংলাদেশের মানুষকে দেওয়া হয়েছে, সেই গিফটটা যাতে তারা মূল্য দেয় সেটা আমি চাইবো সবার কাছ থেকে, এবং দর্শক বন্ধুরা তো অবশ্যই আমার মনে হয় তারা এই বিষয়ে ওয়াকিবহাল। তো ভিডিওটা কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।